ফাইনালের আগে একটা ফেসবুক পোস্টে ছাদখোলা বাসের আবদার, এরপর ফাইনাল জয়, দেশে ঐতিহাসিকভাবে ফেরা, সবকিছুর পেছনে এই সানজিদা আখতার। আমরা আজকে তার সঙ্গে আছি, একটু তার সঙ্গে কথা বলতে চাই। সানজিদা, যাওয়ার আগে কি ভেবেছিলেন এভাবে দেশে ফিরবেন? আসলে এটা কখনো ভাবি নাই, আমাদের লক্ষ্য ছিল আমরা ফাইনাল খেলব। তো আমরা ফাইনাল, আমরা যেটা কথা দিয়েছিলাম সেটা আমরা পূরণ করতে পারছি, কিন্তু মানে ভাবি নাই যে চ্যাম্পিয়ন হব বা এত কিছু হবে। যেভাবে দেশে ফিরলেন সেটা কেমন লাগলো? সেটা তো অবিশ্বাস্য, আমি কখনো কল্পনাও করতে পারি না যে আমার একটা ছোট একটা কথায় মানে আমাদের ক্রীড়ামন্ত্রী স্যার এত কিছু করে দিবে আমাদেরকে। অনেক ভালো লাগছে, বাংলাদেশে একটা হিস্ট্রি তৈরি হয়েছে আমাদেরকে দিয়া, যে এই প্রথম ছাদখোলা বাসে করে আমরা ট্রফি নিয়ে আসছি দেশের মানুষের কাছে। আপনি তো এর আগেও বয়স পর্যায়েও সাফ খেলেছেন, চ্যাম্পিয়নও হয়েছেন, আর সেটার মধ্যে আর এই জাতীয় দলের হয়ে জয়ের মধ্যে পার্থক্যটা কী? আসলে এটা আকাশ পাতাল ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে, কারণ আমি এস লেভেল সে 14 থেকে চ্যাম্পিয়ন হয়েছি দেশে, বাংলাদেশের মধ্যে হচ্ছে প্রথম 14 চ্যাম্পিয়ন হয়েছি আমরা, প্রথম ট্রফি নিয়ে আসছি, কিন্তু তখনও এরকম উৎসব আমি কখনো দেখি নাই। তারপরে হচ্ছে 18, 19, 20 মানে সব কিছুতে আমরা প্রায় রেজাল্ট নিয়ে আসছি, কিন্তু সিনিয়র পর্যায়ে কোনো রেজাল্ট আমাদের ছিল না। আমাদের দেশবাসীর একটা ই ছিল, আক্ষেপ ছিল যে আমরা সিনিয়র পর্যায়ে কোনো একটা কিছু করি, তো এবার করতে পারছি, আর সেটা নিজ চোখে দেখছি যে আমাদেরকে কতটা ভালোবাসে তারা। আপনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে এসেছেন, আমরা আপনাদের হার্ডওয়ার্কের কথাগুলো বলছি, আপনি আমাদেরকে একটু বলেন যে এই হার্ডওয়ার্কের ধরনগুলো কী ছিল, মানে কি আপনাদের হার্ডওয়ার্কগুলো কোথায় কোথায় আপনারা কাজ করেছেন, কোথায় কোথায় আপনাদের এই ফলগুলো এসেছে? আসলে হার্ডওয়ার্কের কথা যদি আপনারা বলেন, আমাদেরকে হচ্ছে প্র্যাকটিস রুমে একটা জিপিএস আছে, ওটা পড়ানো হয়, ওইখানে আমরা মানে কত হাজার মিটার রানিং করছি, কত হাজার মিটার স্প্রিন্ট টানছি, ওগুলো সব আমাদের ওইখানে উঠে। তো আমাদের সর্বনিম্ন আমাদের রানিংয়ে দিয়ে থাকতো হচ্ছে 5000 কিলোমিটার, আর হচ্ছে হায়েস্ট ই হচ্ছে 11500। তো আমরা অনেক কষ্ট করি সব সময়টা, আপনারাও দেখেন, সবাই দেখে যে সেই ভোর 5টার সময়টা আমরা মাঠে যাই, 4:30 সময় আমরা যখন অন্ধকার থাকে সবাই ঘুমায় থাকে সেই সময় আমরা মাঠে যাই প্র্যাকটিস করি, তো সেই সফলতারই আমরা আজকে পেয়েছি। আমরা আপনাদের ফুড হ্যাবিটটাও নিশ্চয়ই একদম অন্যরকম, আমরা সাধারণ মানুষের ফুড হ্যাবিটের চেয়ে আপনাদের ফুড হ্যাবিটটা নিশ্চয়ই একদমই ডিফারেন্ট, সেটা একটু আমাদেরকে বলবেন, ফুড হ্যাবিটটা কেমন? আসলে অনেক সময় মন চায় যে একটু কাচ্ছি খাই, একটু ফুচকা খাই, যেটা মেয়েদের অনেক পছন্দ। তারপরে ছোলা মাখানো, আমরা ইচ্ছে করলে আমরা এগুলো খেতে পারি না, কারণ আমরা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার, আর প্লেয়ারদের এগুলো খাওয়া সম্পূর্ণ নিষেধ। আমরা যে সমস্ত খাবার খাই সেটা হচ্ছে মানে একদম কোনো স্পাইসি থাকে না, একদম মানে সাদা সাদা এরকম, যেটা হচ্ছে নর্মালি মানুষ দেখলে বলবে এটা তো রান্নাই হয় নাই, সেদ্ধই হয় নাই ভালো করে, কী করে খাবে, আমরা এই ধরনের খাবার খাই অভ্যস্ত হয়ে গেছি এখন। আচ্ছা, একটা চেইনের মধ্যে কিন্তু আপনারা এই বাফে ভবনে থাকেন, সবসময় একটা ডিসিপ্লিনের মধ্যে আপনারা থাকেন, একটা রুটিনের মধ্যে আপনারা থাকেন, কখনো কি মনে হয় যে মানে কষ্ট লাগে? আসলে আমরা দীর্ঘদিন ব্যাপী আমরা বাফুফের ভবনে ক্যাম্পিং করতেছি, প্রেসিডেন্ট স্যার একটা দীর্ঘমেয়াদী আমাদের এর জন্য আয়োজন করছে, ওইখানে আমরা থাকি, তো কয়েক সময় অনেক কষ্ট লাগে যে হচ্ছে মানে ফোন থাকে না, আমরা প্রতি সপ্তাহে আমরা একদিন ফোন পাই, আপনারা জানেন সেটা 2 ঘন্টার জন্য, তারপরে ইমার্জেন্সি কোনো কাজ থাকলে ফ্যামিলি থেকে সার্দির কাছে ফোন দেয়, ওই অনুযায়ী আমরা কথা বলি। তো আমরা আত্মীয় স্বজন ছাইরা এখানে থাকি, ধরেন মানে ফ্যামিলিতে কারো একটা বিয়ে হইতেছে বা ই অনুষ্ঠান হইতেছে বাসায়, আমরা সেখানে অ্যাটেন্ড করতে পারি না, এটা একটা কষ্টেরই, কিন্তু সব কিছুর পরেও যে কিছু পেতে হলে কিছু অবশ্যই ছাড়তে হয়, সে জিনিসটার কথা ভেবেই আমরা দেশের জন্য এখনও যুদ্ধ করে যাইতেছি। কষ্টের ফল হচ্ছে এই আজকের এই সাফের স্বীকৃতি, আপনি কি মনে করেন আপনারা যে পরিশ্রম করছেন এটা এই সাফেই সীমাবদ্ধ থাকবে, নাকি আপনারা এর চেয়েও অনেক বড় কিছু স্বপ্ন দেখেন, এবং যদি দেখেন সেটা কি? অবশ্যই না, আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা টিম, তো আমরা যেখানে আছি আমরা আগে আমাদের অবস্থানটা ঠিক রাখবো, তারপরে হচ্ছে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এশিয়া, এশিয়াতে ভালো কিছু করতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপের খেলা চান্স পাবো, তো আমরা সেই অনুযায়ী সেইটা আমরা মাথায় রেখে এখন আমরা কাজ করব, আর আমরা যে আগে হার্ডওয়ার্ক করছি তার থেকে আরও আমরা আমাদের মানে কাজগুলো বাড়াইতে হবে আর কি। আপনি কি মনে করেন সানজিদা, আমরা যে আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা, আমরা এশিয়ার সেরা পর্যায়ে যেতে পারবো? আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না, যেটা আমরা করতে পেরেছি, আমরা দক্ষিণ এশিয়া সেরা হয়েছি, নেক্সট টার্গেট থাকবে আমরা এখানে সেরাটা আমরা ধরে রাখবো, তারপরে হচ্ছে আমরা এশিয়াতে ভালো কিছু করব। একটা স্টেটাসের প্রভাব কতটুকু হতে পারে আপনি দেখেছেন, আর কী ধরনের চাওয়া আছে যেটা আপনি স্টেটাসে বলতে পারেননি বাট আপনার মনের মধ্যে আছে, বা যে ধরনের চাওয়া আপনি
হয়তো সরকারের কাছে চাইতে পারেন, ফেডারেশনের কাছে চাইতে পারেন, এমন কি কি চাওয়া থাকতে পারে? ফেডারেশনের প্রেসিডেন্ট স্যার অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের স্যালারি মানে বাড়াবে, আর প্রধানমন্ত্রীর কাছে যদি বলেন উনি আমাদেরকে অর্থনৈতিকভাবে অনেক উপকার করতে। আর এখন আমাদের আরেকটা আক্ষেপ সেটা হচ্ছে যে আমি এই ভবিষ্যতে আমি কী করব, আমি মানে আমার তো একটা চাপা অবশ্যই আছে, আমি যখন ফুটবল খেলা ছেড়ে দেবো আমি কী করব, আমার সেটা একটা যেন ঈদ দেয় উনি। এটাই আমাদের যে ফুটবলাররা আছেন আমরা অনেকেই দেখি যে একটু মানে খুবই খুব প্রত্যন্ত এলাকা থেকে আসেন আর কি, আপনি একটু তাদের জন্য বলবেন যারা ফুটবলাররা আপনার স্কুলের কলসিন্দুর স্কুলের অনেক ফুটবলারদেরকে আমরা চিনি, তারাও কঠোর পরিশ্রম করছে, আপনি স্কুল সেই স্কুলের এখন একজন রোল মডেল, তাদের জন্য কী বার্তা থাকবে আপনার? একটা কথাই বলবো যে আমরা যেভাবে মানে অনেক পরিশ্রম করে এখানে আসছি, তারা পরিশ্রম করতেছে, তো অবশ্যই ভালো কিছু করলে তাদেরকেও এখানে ডাকা হবে, তারাও এখানে একদিন আমাদের জায়গায় আসবে, দেশবাসীর মুখ ফুটে মুখে হাসি ফুটাবে। সানজিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সানজিদা যেটি বলছিলেন যে এশিয়ার শ্রেষ্ঠ হওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশের আছে, বাংলাদেশের এই মেয়েদের হাত ধরে বাংলাদেশ হয়তো একদিন বিশ্বমঞ্চেও পৌঁছে যাবে, আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশাও কিন্তু সেটিই। নোমান আবদুল্লাহ, এখন ঢাকা।